আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের নতুন একটা ভিডিওতে নতুন এয়ারড্রপ নিয়ে দুইটা অফার শেয়ার করবো আজকের ভিডিওতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আগে, তারপর জয়েন করবেন। আমি একদম প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখাই দিব, যদিও বা প্রসেসগুলো একটু ঝামেলা মনে হবে, বাট ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, একবার দেখে নিলেই আপনি কিন্তু ভিডিও থেকে বের হয়ে অফারগুলোতে জয়েন করতে পারবেন। সো যারা নতুন আছেন, পুরাতন আছেন, প্রত্যেকে ভিডিওটি আগে ভালো করে দেখবেন, কথাগুলো শুনবেন, তারপর জয়েন করবেন। আর আজকের ভিডিওর যে এয়ারড্রপগুলো শেয়ার করা হবে, এই এয়ারড্রপগুলো মোটামুটি ভেরিফাইড প্রজেক্ট। সো একটা ভেরিফাইড প্রজেক্ট এবং আরেকটা নন ভেরিফাইড, সো ওইটা থেকেও ভালো একটা প্রফিট হতে পারে। বাট আপনাদেরকে আমি বেশি ইনকামের ট্রিক্সটাও ভিডিও শেষে বলে দিব বা ভিডিওর মাঝখানে বলে দিব, তাই ভিডিওটি অবশ্যই সব সম্পূর্ণ দেখবেন। কারণ আজকের ভিডিওর জন্য বলা হয়েছে রিওয়ার্ড মোটামুটি $15 করে প্রত্যেকেই পাবেন, বাট $15 কিন্তু একটা হিউজ রিওয়ার্ড না। তো হিউজ রিওয়ার্ডটা কীভাবে আসলে ইনকাম করবেন সে ট্রিক্সটাই আমি ভিডিওর শেষে বা মাঝখানে আপনাদেরকে বলবো, কীভাবে কাজ করলে আর কী করলে আপনাদের বেশি ইনকাম হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিডিও ডেসক্রিপশন চেক করেন, আজকের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আজকের অফার। একটা পোস্টের মধ্যে আমি দুটা লিঙ্ক দিয়ে রাখলাম, সো প্রত্যেকেই ওই লিঙ্কে গিয়ে প্রথম অফার আগে জয়েন করবেন, তারপর দ্বিতীয় অফার জয়েন করবেন। তো আজকে প্রথম যে অফার নিয়ে কথা বলবো, এই অফারটা হচ্ছে যে কয়েন মার্কেট ক্যাপে অলরেডি লিস্টেড আছে কয়েনটা, এবং মার্কেট যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে ইউনিসোয়াইপে লিস্টেড আছে, কোয়েক সোয়াইপে লিস্টেড আছে, ম্যাটিক নেটওয়ার্কে অ্যান্ড ডিজিফিনিক্সে লিস্টেড আছে অ্যান্ড লা টোকেনে লিস্টেড আছে। মানে এটা ইথেরিয়াম প্লাস ম্যাটিক দুই নেটওয়ার্কেই কিন্তু টোকেনটা মার্কেটে লিস্টেড। সো তারা টুইটারে একটা অ্যানাউন্স করছে, আমরা যদি টুইটারে অ্যানাউন্সটা দেখি যে আসলে এই এয়ারড্রপ থেকে আমরা পেমেন্টটা পাবো কিনা বা তারা দিবে কিনা বা এটার রিওয়ার্ড আছে কিনা, তো সেটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। এবং এখানে একটা প্রাইস দিতে পাচ্ছেন, প্রায় 2 সেন্ট করে একটা করে টোকেনের প্রাইস। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন নিট্রো লিগের যে রিওয়ার্ডটা তারা রাখছে, এখানে বলা হয়েছে এক্সাইটিং নিউজ ফর আওয়ার নিট্রো রেসার্স, গেট $10 নিট্রো রিওয়ার্ড বাই লগ ইন ইন্টু দ্য নিট্রো লিগ সার্চ এভরিডে ফর 30 consecutive days। তো আমরা এখানে 30 দিন লগ ইনের জন্য, মানে জাস্ট ডেলি চেক-ইন যেটাকে বলি আমরা, এটার জন্যই কিন্তু মূলত আমরা $10 করে পাচ্ছি। এবং তারা এটা শেয়ার করে ফেলছে তাদের নিজস্ব ভেরিফাইড টুইটারে এই মাসের 9 তারিখ, অর্থাৎ জুনের 9 তারিখে। সো আমরা এখন এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন করতে পারি, কীভাবে ক্লেম করতে পারি, কীভাবে ডেলি চেকিং করতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও দেখবো এবং এটা শেষ করার পরে দ্বিতীয় অফার নিয়ে কথা বলবো। তো আজকের প্রথম অফারের লিঙ্কগুলো এবং দ্বিতীয় অফারের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে ক্লিক করে টেলিগ্রামে আসবেন আগে। এইটাই হচ্ছে দুইটা অফারের লিঙ্ক, এখানে আছে প্রথম এয়ারড্রপ এইটা, দ্বিতীয় এয়ারড্রপ এইটা। তো প্রথম এয়ারড্রপের যে লিঙ্কটা দেওয়া আছে, প্রথম যে লিঙ্কটা, এখানে দুটা লিঙ্ক দেওয়া আছে, তো প্রথম লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। এটাকে কপি করে নেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের কিউই ব্রাউজারের মধ্যে। সো কিউই ব্রাউজারে কেন সেটা আমি বলে দিচ্ছি, কিউই ব্রাউজারের মাধ্যমে করতে হবে, কারণ আমাদের মেটামাস্ক কিন্তু কিউই ব্রাউজারের মধ্যেই কিন্তু রয়েছে। তো আপনারা কিউই ব্রাউজারে আসবেন এবং এখান থেকে মেটামাস্ক এক্সটেনশন, আপনাদের মেটামাস্ক এক্সটেনশনের মধ্যে যে ট্রাস্ট ওয়ালেটের যে ব্যাকআপটা আছে সেই ব্যাকআপ দিয়ে লগ ইন করে নেবেন। তো আমাদের যেহেতু অলরেডি করা আছে, কারণ আমরা এর আগেও কিন্তু অনেকবার দেখাইছি বিভিন্ন ভিডিওতে কীভাবে এক্সটেনশনটা অ্যাড করতে হয় মেটামাস্কে এবং ওয়ালেট অ্যাড করতে হয়। তো আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি, নতুন ট্যাবের মধ্যে আমরা যে প্রথম লিঙ্কটা কপি করলাম আমাদের এয়ারড্রপ পেজ থেকে, টেলিগ্রাম চ্যানেল থেকে, তো ওখান থেকে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। যখন এটা লোড শেষ হয়ে যাবে তখন আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে লোড শেষ হয়ে গেলে আপনারা এরকম ফর্ম দেখতে পাবেন, এখানে বলছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন এবং এখানে একটা ইউজার নেম বানাবেন, তারপরে এখানে আপনাদের ইমেলটা দিবেন, তারপরে এখানে টিক মার্ক দিয়ে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এরপরে আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটাতে, প্রথম দিকে আপনাদের নাম ধাম ইমেল আপনাদের সব কিছু দিয়ে যখন টিক মার্ক দিয়ে নেক্সট করবেন, তো এইখানে দেখতে পাবেন আপনাদের পাসওয়ার্ড দিতে বলতেছে। এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক সেম পাসওয়ার্ডটাই এই ঘরে দিবেন, তারপরে এখান থেকে আপনার কান্ট্রি রিজন, অর্থাৎ আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এরপরে যখন এই সবগুলো ঘর আপনি পূরণ করবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। তো যখন আপনার সব কিছু করা হয়ে যাবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, তো এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা চলে আসছে এবং এইখানে একটা কোড দেখাচ্ছে, এবং আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন এই ইমেলটার মধ্যে চলে যাবেন। ইমেলটাতে যদি ভেরিফিকেশন কোড আসে তাহলে আপনি অবশ্যই অবশ্যই ইমেলটা ভেরিফিকেশন করে নেবেন। তো যদি ইমেলে ভেরিফিকেশন কোড না আসে, তো সেক্ষেত্রে আপনি এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। আচ্ছা, আপনাদের ইমেলের মধ্যে কোনো কোড আসবে না, তো আপনারা হচ্ছে সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন, অথবা আপনি লগ ইন বাটনে ব্যাক করে সেই লগ ইন বাটনে চাপ দিয়ে আপনি এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারেন। তো আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি।
আচ্ছা, আপনি অবশ্যই অবশ্যই এখানে ক্লিক করবেন যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর যদি আপনার পেজটা কোনোভাবে কেটে যায়, আপনি আবার ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা হচ্ছে এই ক্রিয়েট যে অ্যাকাউন্ট লেখাটা আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিব। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলেই আমাদের অ্যাকাউন্টটা অলমোস্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে বলছে অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর ভেরিফিকেশন কোড। তো আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করলাম সেই ইমেলের মধ্যে তার একটা ভেরিফিকেশন লিঙ্ক বা কোড পাঠাবে, তো আমরা চেক করে নিই। তো আপনাদের ইমেল যদি চেক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক টু কনফার্ম। তো ক্লিক টু কনফার্ম আমি এখান থেকে ওপেন করতেছি, ঠিক যে ব্রাউজার দিয়ে কাজ করব ঠিক সেম ব্রাউজারটার মধ্যে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তো আমি এটাকে সেভ করে নিচ্ছি। তো আমাদের যখন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমাদের আরও কিছু কাজ আছে, কারণ আমি আরও একটা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করছি এই একটা এয়ারড্রপের। সো আরও অনেক কাজ আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা একটু বড় হবে কারণ আমি দুইটা এয়ারড্রপ শেয়ার করব আপনাদের মাঝে। তো জাস্ট ওয়েট। তো লগ ইন বাটনে ক্লিক করে আমি এখন লগ ইন করে নিব অ্যাকাউন্টটা। তো জাস্ট ওয়েট। ওকে, তো আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেল। তো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন একটু, এটা যদি আপনি এভাবে জুম করেন তাহলে এইখানে আপনার ড্যাশবোর্ডগুলো দেখতে পাবেন। আর এইখানে আপনাদের যে অপশনটা রয়েছে যে অ্যাভাটার অপশনটা, এইটার মধ্যে একবার প্রেস করবেন। তো এইটা প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের প্রোফাইল অপশনটা চলে আসছে। তো আপনি এখন এই প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। আমি প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে একটা কাজ আছে, আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফুলফিল ক্রিয়েট হবে না। তো ভাই এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইউজার নেম এবং ইওর ইথেরিয়াম অ্যাড্রেস নিচের দিকে আপনার ইনফরমেশনগুলো দেখাচ্ছে, বাট আমরা কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু এখনও প্রোভাইড করিনি তাদেরকে, যে যেটার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা পেমেন্টটা দেওয়া হবে আর কি, পেমেন্ট যে অ্যাড্রেসের মধ্যে আমরা পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান ইথেরিয়াম অ্যাকাউন্ট, তো এইটার মধ্যে একটা চাপ দিবেন। তো এটার মধ্যে চাপ দিলে আপনার যদি জুমটা কমান তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট ক্রিয়েট বা ল ইম্পোর্ট করার জন্য আপনাদের এখানে তার একটা পপ আপ দিছে। তো এইখানে প্রথম যে অপশনটা এটা হচ্ছে আমাদের ওয়ালেটগুলো কানেক্ট করার জন্য, আমাদের যে মেটামাস এক্সটেনশনটা আছে সেটা কানেক্ট করার জন্য, এবং এই পাশে যে অপশনটা আছে এটা হচ্ছে ইথেরিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমরা অবশ্যই অবশ্যই এটাতে ক্লিক করবো না, আমরা এখানে ক্লিক করে নিব। তো এটার মধ্যে যদি ক্লিক করে দিই তাহলে আমরা এখান থেকে হচ্ছে হ্যাভ আই রিড আন্ডারস্ট্যান্ড দ্য, তাদের কিছু টার্মস কন্ডিশন আছে কানেক্ট করার জন্য। তো আমরা এখান থেকে এই এই অপশনটার মধ্যে ক্লিক করব, তাহলে আমাদের মেটামাস থেকে একটা কনফার্মেশন চাইবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা সরাসরি এইখানে ক্লিক করব, আমাদের যে ব্রাউজারের থ্রি ডট মেনু আছে এই মেনু বারের মধ্যে ক্লিক করে দিব। তো মেনু বারের মধ্যে ক্লিক করে দিলাম, দেন মেটামাস্কের মধ্যে যদি আমরা ফলো করি তাহলে এখানে আমরা একটা নোটিফিকেশন পাবো। বাট আমি আবারও ক্লিক করতেছি, আমার ক্লিকটা মেবি এখানে হয়নি, তো আমি আবার ক্লিক করতেছি। আচ্ছা, এইটার মধ্যে ক্লিক দিলে কিন্তু ক্লিক বোঝা যাচ্ছে না এবং এখানে কোনো নোটিফিকেশন আসতেছে না। তো আমরা মেটামাস্কের মধ্যে একটা ক্লিক দিয়ে দেখি। তো এইখানে যদি কানেক্টের অপশন যদি চলে আসে তাহলে আমাদের নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে না, জাস্ট ওয়েট। এখানে হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, অথবা আপনারা হচ্ছে যে এখানে একটা নতুন করে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, অথবা আপনার যে মেটামাস্কের মধ্যে যেটা কানেক্ট ওয়ালেট আছে সেটা কানেক্ট করবেন অথবা ক্রিয়েট করবেন। তো এইটা হওয়ার পর আপনার এখানকার কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা দ্বিতীয় লিঙ্কের কাজ করব। তো দ্বিতীয় লিঙ্কে কীভাবে কাজ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এখন। এটা হচ্ছে মেইন, আর আরও একটা প্রজেক্ট আছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তারপর কাজগুলো করবেন। ওকে, তো প্রথম লিঙ্কের কাজ এতদূর করে থাকলে আপনারা হচ্ছে যে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মধ্যে আপনারা হচ্ছে এই লিঙ্কটা কপি করে নেবেন। তো এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের সেই মেটামাস্কের মধ্যে। ওকে, তো বাকি কাজটা আমি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে করতেছি, ট্রাস্ট ওয়ালেটে আমার ওই ওয়ালেটটা লগ ইন করে ফেলছি। তো আমি বাকি কাজটা এখান থেকে করতেছি, আপনারা মেটামাস থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। তো মেবি মেটামাস থেকে মানে কিউই ব্রাউজার থেকেই সুবিধাটা বেশি হবে। তো যাই হোক, আমার ওখানে প্রবলেম করতেছে, আমি এখান থেকে যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি, এটা আমাদের দ্বিতীয় লিঙ্ক, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টের মধ্যে দ্বিতীয় লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা কপি করে নিয়ে এসে দেবেন। দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কানেক্ট নামে যে অপশনটা আছে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো কানেক্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট অপশন, তো এই ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। দেন ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করার পর কানেক্ট বাটনে ক্লিক করবেন, কানেক্ট বাটনে ক্লিক করে দিলেই আপনাদের এই ওয়ালেটটা কানেক্ট সেভ। তো আমি এটা কানেক্ট করে নিলাম, দেন ব্যাক বাটনে ক্লিক করে এটাকে সেভ করে দিলাম, জাস্ট ওয়েট। ওকে, তো আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। দেন ওয়ালেট কানেক্ট হওয়ার পর নিচের দিকে যদি আমরা এখানে দেখি, তো আমাদের এখান থেকে ইউজার নেম চাচ্ছে তারা, তো আমি এখান থেকে ইউজার নেম দিয়ে দিব। যদিও আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে এখান থেকে, আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট, SM ইউনিকাইটি। ওকে, তো দেন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। আমাদের প্রোফাইলে কাজ চলতেছে, এখান থেকে আমরা ডিসকোড কানেক্ট করতে পারি, লিঙ্ক ইউর ডিসকোড আর অটোমেটিক রিওয়ার্ডস অ্যাক্সেস এক্সক্লুসিভ কোয়াইট গেট নোটিফাইড অন। তো এখান থেকে কানেক্ট ডিসকোড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা ডিসকোড
ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। তো আমি আপাতত ডিসকর্ডটা কানেক্ট করতেছি না, প্রোফাইল থেকে আমরা এগিন কিন্তু সবগুলো করতে পারবো, বা আমাদের ট্রিট মেনু থেকে আমরা কিন্তু এই ডিসকর্ড হাবি জাবি সব কিছু কিন্তু লগ ইন করতে পারবো। ওকে, তো আপনারা এই কাজগুলো করে নেওয়ার পর আপনাদের কিন্তু মোটামুটি এখানকারও কাজ শেষ হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা লেভেল থাকবে, তো এই লেভেলটা আপনাদেরকে এখানে এক মাস কাজ করতে হবে। তো আমি বাদ বাকি কাজগুলো দেখাচ্ছি এখানে আর কীভাবে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি লগ ইন নামে একটা অপশন আছে, এই ডেলি লগ ইনটাই হচ্ছে এখানে বলা আছে লগ ইন টু এভরি ডে ফর নিট্রো লিগ সার্চ কনসেপ্ট 30 ডেজ। তো এটা হচ্ছে এক মাসে তারা এখান থেকে আমাদের $10 আর্নিং দিবে। এখন কথার মাঝখানেই বলে দিই, আমি এটার মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে বলছে এখানে আমাদের কাজ হচ্ছে ডেলি লগ ইন, দেন ইনস্ট্রাকশনস, এখান থেকে বলছে সাবমিশন ড্রপ ইউর ইন গেম ইউজার নেম অ্যান্ড টেরা ভিট্রা ইউজার নেম ইউএসডি অ্যান্ড এত। তো এখানে আমাদের যেটা করতে বলছে তারা রিওয়ার্ডটা পাওয়ার জন্য আর কি, যেখানে প্রুফ দিতে হবে তাদেরকে। তো এই কাজগুলো করার পর তারপর আমরা কিন্তু ক্লেম করতে পারবো, ঠিক আছে? তো এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা যদি প্রোফাইল বাটনে চলে আসি, আচ্ছা আপনারা এখান থেকে ডেলি লগ ইন যে বাটনটা আছে আমাদের এই বাটনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমাদের কিন্তু বাকি কাজ সব এখান থেকে করে এখানেই সাবমিশন করতে হবে। তো কীভাবে কী করবেন না করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু টেলিগ্রামে অবশ্যই আমি আপডেট দেবো। আপাতত যে কাজটা আপনাদেরকে করতেই হবে, তো 30 দিন তো এখনও আমাদের কাজ হয়নি, তো আমরা এগুলোর কাজ পরে সাবমিশন করবো এখানে। তো আপাতত এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আর যদি আপনারা মেটামাস্কের মধ্যে করেন ব্রাউজারের মাধ্যমে তাহলে কিন্তু আপনাদের এগুলো কিন্তু সরাসরি দেখাবে। তো ওই অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ডাউনলোড যে অ্যাপ্লিকেশনটা তাদের যে অ্যাপ্লিকেশন গেম অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করতে হবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি, আপনারা ওইখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন অথবা গুগলে এসে নিট্রো লিগ তাদের ওয়েবসাইটে ঢুকে ওখান থেকেও অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। তো আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা শেষ হয়ে গেলে আমরা বাকি কাজগুলো তো করবো এবং পরবর্তী অফারটা নিয়েও কথা বলবো। আচ্ছা, তো আমরা এর ফাঁকে একটু কথা বলে নিই যে এখানে বেশি ইনকাম করার জন্য কী করতে হবে। যেহেতু অফারগুলো মোটামুটি অনেক ভালো, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, 2টা 3টা 4টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। অবসর সময় আপনার যখন কাজ থাকবে না, যখন কোনো এয়ারড্রপ করবেন না, তখন আপনি ওই সময়গুলো এই এয়ারড্রপগুলোতে সময় দিবেন যে আপনি আরও 2 থেকে 3টা করে এয়ারড্রপ করে রাখবেন। মানে এই যে নিট্রো লিগের যে অ্যাপ্লিকেশনের কাজটা দেখাচ্ছি এই কাজটা আপনি আরও 2-3টা করে রাখবেন, তাহলে আপনার কী হচ্ছে আপনি প্রতিদিন এখানে ডেলি লগ ইন করবেন। তো ডেলি লগ ইন করতে তো তেমন সময় লাগবে না, কাজটা করতে সময় লাগতেছে। তো যখন আপনি 3-4টা 5টা অ্যাকাউন্ট করে রাখবেন আপনি কিন্তু প্রত্যেকটাতে $10 করে পাবেন। তো প্রতিদিন আপনি জাস্ট একটু করে জাস্ট সময় দিয়ে লগ ইনটা করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু 3-4টা অ্যাকাউন্টেরই কাজ হয়ে গেল। তাহলে মাস শেষে দেখা যাচ্ছে আপনার কয়েকটা অ্যাকাউন্ট থেকে $10 করে আসতেছে। তো এইভাবে আমি যে 2টা অফার দেখাচ্ছি, 2টা অফার থেকে যদি আপনি কয়েকটা মাল্টিপল করতে পারেন তাহলে কিন্তু হিউজ ইনকাম হবে, ঠিক আছে? তো এটাই আর কি মূলত বিষয় ছিল। আর এখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখন অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনাদেরকে কী করতে হবে ডেলি তো সেটা দেখাই দিয়ে পরের অফারটা বুঝাই দিব। এটা অনেক বড় হয়েছে, সরাসরি অ্যাপটা ইনস্টল করে নিলাম। আপনি যে প্রথম লিঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে দিচ্ছি। ওকে, তো আমরা চলে আসছি, গেমটা লোডিং শেষ হয়ে গেছে। এইখানে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে ডেইলি এসে জাস্ট এখান থেকে ক্লেম করবো। এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে ক্যালেন্ডারের অপশনটা আছে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তো এই অপশনটার মধ্যে ক্লিক করলেই আপনাদের হচ্ছে এই পেজটা চলে আসবে। এটাই হচ্ছে আপনাদের ডেইলি রিওয়ার্ডের অপশন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এভাবে আপনি দেখুন, নিচের দিকে দেখেন, এভাবে আপনি 30 দিন এখান থেকে হচ্ছে ক্লেম করতে হবে। তো প্রথম দিন আপনাদের ক্লেম অবশ্যই এই উপরেরটা হবে, এখান থেকে ক্লেম করবেন এক্সপিটা। তো প্রত্যেকে ঠিক এভাবেই ইচ্ছে যে আপনাদেরকে 30 দিন এখানের মধ্যে ঢুকে জাস্ট ক্লেমগুলো কমপ্লিট করতে হবে। তো আমি এটার মধ্যে ক্লেম বাটনে ক্লিক করে দিচ্ছি, ক্লেম বাটনে ক্লিক করে দিলাম, দেন ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো আমাদের নেক্সট ক্লেম স্টার্ট হয়ে যাবে 16 ঘন্টা পরে, আবার আমরা এই এটা ক্লেম করতে পারবো। তো প্রতিদিন আপনাকে এখানে ক্লেমগুলো করতে পার কিচ্ছু না। তো পরবর্তী আপডেট এবং পরবর্তী এই ক্লেম হয়ে যাওয়ার পর আমরা কিভাবে সাবমিশন করব, কিভাবে কি করব না করব প্রত্যেকটি বিষয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করে এখানে অ্যাক্টিভ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী আপডেটগুলো এবং ক্লেমের আপডেটগুলো সবগুলো আপনাদের এখানে দেওয়া হবে। তো এখন সরাসরি চলে যাবো আমি দ্বিতীয় অফারের মধ্যে। তো দ্বিতীয় অফারটা কী হবে, কীভাবে জয়েন করতে হবে সেটা এখন দেখবেন।
তো টেলিগ্রামের মধ্যে চলে আসবেন আবারও। সেকেন্ড যে এয়ারড্রপটা দেখতে পাচ্ছেন, এই সেকেন্ড এয়ারড্রপটার মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন অথবা কপি করে ব্রাউজারে দিয়ে যাবেন। তো আমি এখান থেকে ক্লিক করতেছি। ওকে, তো যখন আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইওর ইমেল অ্যাড্রেস, আপনি এখান থেকে ইমেলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন, অথবা আপনি সরাসরি আপনাদের যে গুগল অথবা টুইটার আছে সেটার মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। বাট আমি সাজেস্ট করবো আপনার অবশ্যই অবশ্যই এখানে আপনাদের ইমেলগুলোর মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এখানে আপনাদের সাইন আপ ফর্মটা পূরণ করে ফেললে জিমেলের মধ্যে চলে যাবেন, সেখান থেকে ইমেলটাকে ভেরিফিকেশন করে নেবেন। ওকে, তো আমি অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করে ফেললাম, ইমেল ভেরিফিকেশন করলাম, এখন আমি অ্যাকাউন্টটাকে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো অ্যাকাউন্টটা এখানে লগ ইন করার পর আমি একটা জিনিস আপনাদেরকে আগে বলে নেই, এইখানে আপনাদের কিন্তু পয়েন্টের উপর ইনকামটা হবে। তো কী রকম পয়েন্টে কেমন ইনকাম দেবে সেটা আমি মুখে বলে দিচ্ছি, যদিও বা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। তো এখান থেকে আপনাদের 50 পয়েন্ট আর্নিং হলেই কিন্তু আপনারা $5 পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি সার্ভেটা স্কিপ করেছি, পরবর্তীতে এই সার্ভেটা করে নেবো। তো এখান থেকে আপনাদের 50 পয়েন্ট হলেই কিন্তু আপনারা এখানে মোটামুটি $5 ইনকাম করতে পারবেন। আর 50 টোকেন কিন্তু আপনাদের 50 পয়েন্ট কিন্তু এখান থেকেই হবে। আর ইন্ডিসের দিকে দেখতে পাচ্ছেন যে টাস্কগুলো আছে, এখানে 30 পয়েন্ট আছে এবং এখানে 20 পয়েন্ট আছে। তো এই কাজগুলো আপনারা জাস্ট করে নেবেন। তো এখানে অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, এখানে আপনাদের পয়েন্ট দেখাবে। তো আমি প্রোফাইল বাটনে চলে যাব, এখান থেকে প্রোফাইল বাটনে চলে যাচ্ছি। তো প্রোফাইল বাটনে আসার পর এখানে আপনাদেরকে বিএসসি ওয়ালেটটা দিতে হবে, দেন ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি, তো এগুলো আপনি ইচ্ছা মতো দিয়ে নেবেন। দেন প্রোফাইল পিকচার লাগাতে পারবেন এবং নিচে দুইটা সোশ্যাল আছে, এই সোশ্যাল দুটাকে অবশ্যই কানেক্ট করতে হবে এবং টুইটার কানেক্ট করতে হবে। তো এই কাজগুলো করার পর আপনারা আপডেট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি সবগুলো কাজ করে নিচ্ছি, আপনারা প্রত্যেক করে নেবেন। এখানে আপনাদের বিএসসি ওয়ালেট অ্যাড্রেস দিবেন, ট্রাস্ট ওয়ালেটের থেকে আপনাদের যে বিএসসি ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো দেখুন, যখন আপনার এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে এখান থেকে হচ্ছে যে নিচের দিকে দেখবেন আপডেট নামে একটা বাটন আছে, এই আপডেট বাটনে ক্লিক করে দিবেন, আপনাদের এই প্রোফাইলের আপডেট শেষ হয়ে যাবে। তো গাইস, এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে, সো প্রত্যেকে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে কাজগুলো করে রাখবেন, ইনশাল্লাহ প্রত্যেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। এইখানে 50 পয়েন্ট থেকে 100 পয়েন্ট করতে পারলে আপনারা $5 পাবেন এবং এভাবে ক্রমে ক্রমে বাড়বে, প্রায় 1000 পয়েন্টে এখানে $150 আর্নিং দিবে USD সরাসরি। সো এইটার নেক্সট আপডেটে দেখানো হবে কীভাবে আমরা এখান থেকে পেমেন্ট নিব এর যখন আপডেট আসবে। তো এখানকার টাস্কগুলো আপনি কীভাবে করবেন আমি একটু যদি একটু বলি, আপনি ড্যাশবোর্ডে গেলে সরাসরি এখানে দুটা টাস্ক পাবেন যেখান থেকে আপনার 50 পয়েন্ট হয়ে যাবে। জাস্ট ওয়েট করেন, আমি দেখাচ্ছি। এই যে নিচের দিকে এখানে টাস্ক আছে আর্ন পয়েন্টস উইথ টুইটার নাও, এটার মধ্যে ক্লিক করে টুইটারে টুইট করতে বলবে টুইট করে দিবেন বা ফলো করতে বলবে ফলো করে দিবেন, আপনাদের এই কাজগুলো হয়ে যাবে। তারপর এখান থেকে টেলিগ্রামের কাজ আছে, টেলিগ্রামের কাজ গ্রুপে জয়েন করা, আর কিছু না। তো এইটা গেল টুইটার ফলো করা অ্যান্ড গ্রুপে জয়েন করা। তাছাড়া আপনি আর কীভাবে আর্নিং করতে পারবেন সেটা যদি আমি একটু বলি, তাহলে আপনি এই টিডট মেনুতে ক্লিক করবেন। টিডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন টাস্ক নামে একটা বাটন আছে, এই টাস্ক বাটনে ক্লিক করবেন। তো এখানে যদি টাস্ক বাটন আমরা ক্লিক করি তাহলে আমরা যতগুলো টাস্ক আছে সেই টাস্কগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাস্ক রয়েছে, এটা হচ্ছে আপনাদের দ্য ল্যাবস গ্যালাক্সি ডিজাইন টাস্ক। এটা এই টাস্কগুলো অনেক আর কি একটু হার্ড হবে, একটু বড়ো টাইপের হবে। তো এইখানে আপনি যেই ধরনের টাস্ক করতে চাইবেন সেই ধরনের টাস্কই পাবেন। তো এটা পাওয়ার জন্য কী করতে হবে আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট করেন। এখানে যদি আপনি সার্চ করেন কিওয়ার্ড, সাপোজ আপনি টুইটার সার্চ করতেছেন, জাস্ট আপনি টুইটারে যদি টাস্ক চান তো টুইটার সার্চ করে দিবেন। এখানে আমি সার্চ করে দিলাম, তো এটা সার্চ করার পর দেখেন টুইটারে টাস্ক চলে এসছে, মাত্র একটা টাস্ক আছে। এখানে 50 পয়েন্ট আর্নিং করা যাবে এটা থেকে। তো এটা টাস্ক করার জন্য আপনি এটার মধ্যে ক্লিক করবেন, শেয়ার ইউর ক্রিপ্টো, যেটা যেটা করতে বলবেন সেটা করে নেবেন, কাজ শেষ। এখান থেকে আপনি টেলিগ্রাম সার্চ করতে পারবেন, যে কোনো কিছু, অল টাস্ক দেখতেছিলে অল টাস্কের মধ্যে ক্লিক করে সবগুলো টাস্ক দেখবেন। তো প্রত্যেকের কাজ হবে এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করা এবং প্রত্যেকে এখানে পয়েন্ট আর্নিং করে বেশি করে পয়েন্ট আর্নিং করে রাখেন, কারণ 50 পয়েন্ট আর্নিং করলেই আপনি এখান থেকে $5 ইনকাম করতে পারতেছেন। আর যদি 1000-এর মতো পয়েন্ট ইনকাম করতে পারেন তাহলে তো $150। তো এই ছিল মোটামুটি এটার বিষয়। আর বেশি আর্নিংয়ের ট্রিক্সটা এটাই মাঝখানে বলছিলাম আপনাদেরকে, আপনারা যত বেশি মাল্টিপল করতে পারবেন এই অ্যাডগুলোতে আপনার প্রত্যেক অ্যাকাউন্টের মধ্যেই সেম আর্নিংটা হবে। তাই প্রত্যেকে চেষ্টা করবেন দুটো তিনটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখার জন্য। আশা করছি লং একটি ভিডিও দিলাম, সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের ইউটিউবে, আর টেলিগ্রামে যোগাযোগ করে আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে আপনারা ডিসকাস করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। আল্লাহ হাফেজ।